إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى وأصحابه وبارك وسلم بلغ العلى كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে মাহে শাবানের প্রথম জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল করিমের সূরাতুল আহজাবের 72 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর একটি আমানত পেশ করেছেন সেই সম্পর্কে আল্লাহ পাক আলোকপাত করেছেন আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল নিশ্চয়ই আমি আল্লাহ পাক একটি আমানত আমানতগুলোকে আসমানের কাছে পেশ করলাম জমিনের কাছে পেশ করলাম অতঃপর আমি পাহাড়ের কাছে পেশ করলাম ফাআবাইনা আন ইয়াহমিলনাহা আসমান জমিন এবং পাহাড় এই তিনটাই সেই আমানতকে বহন করতে অস্বীকার করল ওয়া আশফাকনা মিনহা
এবং এই আমানতকে ভয় করল। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানব জাতি সেই আমানত সমূহকে বহন করার জন্য রাজি হয়ে গেল এবং তারা সেটা বহন করল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানব জাতি হলো জালিম এবং মূর্খ। এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি আমানতকে মানব জাতির কাছে পেশ করলাম, মানব জাতি সেটাকে গ্রহণ করল। এই আমানত কি? আমানতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইনে এই আয়াতের পরে তিনি লিখেছেন, আল আমানাত আই আস-সালাওয়াত ওয়া গায়রাহা এখানে কেবলমাত্র উদ্দেশ্য হলো নামাজ, এবং নামাজ আদায় করলে যে সওয়াব আর নামাজ বর্জন করলে যে গুনাহ সেগুলোকেই আমানত দ্বারা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত দ্বারা কি উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের 21 নং আয়াতে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, আমি যদি এই কুরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি পাহাড়কে দেখতেন আল্লাহ পাকের ভয়ে, এবং এই কুরআনুল কারীমের ওজনে এই পাহাড় গলে এবং খসে পড়ে যেত। সুবহানাল্লাহ, এই কোরআনের ওজন এবং কোরআনের ভার অনেক বেশি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে এই কথাটি আমি শুনেছি। তিনি বলেছেন, আমানত দ্বারা পাঁচটা জিনিস উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে ফরজ গোসল, দুই নম্বর হচ্ছে ওযু, তিন নম্বর হচ্ছে নামাজ, চার নম্বর হচ্ছে রোজা, পাঁচ নম্বর যাকাত। এই পাঁচটা জিনিস, এটাকে আরো সার সংক্ষেপে বলা যায়, এই পাঁচটা জিনিস যেহেতু কোরআনুল কারীমের মাধ্যমে আমরা পেয়েছি, তাহলে আরো সংক্ষেপে বলা যায় কোরআনুল কারীম। আবু দারদা বলতেছেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে আমি শুনেছি যে ব্যক্তি এই কোরআনুল কারীম নামক আমানতকে রক্ষা করবে, এই কোরআনুল কারীম নামক আমানতকে তার জীবনের মধ্যে ফিটিং করবে, ফিট করবে। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক কাল কিয়ামত দিবসে বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি হচ্ছে আমার বান্দা, আমি হচ্ছে তোমার মনিব, আমি তোমার উপর রাজি হয়ে গেলাম, তুমি আমার উপর রাজি হয়ে যাও আর আমার জান্নাতুল ফেরদাউসে ঢুকে পড়ে যাও। তাহলে কোরআনুল কারীমের আয়াত এবং আবু দারদার হাদিস মোতাবেক আমরা জানতে পারলাম আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। আমানত দ্বারা উদ্দেশ্য কি? জোরে বলেন কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে সর্বপ্রথম আল্লাহ পাক আসমানকে দিতে চাইলেন, আসমান গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় রাজি হয় নাই। জমিনকে দিতে চাইলেন, জমিনও রাজি হয় নাই। কিন্তু মানুষ রাজি হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলতেছেন মূর্খ।
বিষয়টি বুঝার জন্য আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলতেছেন, এক লোকের চারটা ছেলে, বড়টার বয়স 28, এরপরেরটার বয়স 25, তিন নম্বরটার বয়স 22, চার নম্বরটা একটু দেরিতে জন্মগ্রহণ করেছে, তার বয়স হচ্ছে মাত্র 4 বছর, পাঁচ মনের ওজন একটা বস্তা। বাপে বলতেছে বড় ছেলেকে, তুমি এটা লও। বড় ছেলে নিজের বয়সের দিকে তাকায় আর জোরের দিকে তাকায় বলতেছে, না বাবা, এই পাঁচ মনের ওজনদার এই বস্তাটা গ্রহণ করা আমার দ্বারা সম্ভব না। এইবার 25 বছর বয়সের ছেলেকে বলা হলো, তুমি লও। একবার মাথায় হাত দেয়, আরেকবার গায়ের দিকে এইভাবে ধরে, বলতেছে বাবা এটা আমারও লওয়া সম্ভব না। এইবার 20 বছর বয়সের ছেলেটাকে বলল, তুমিও লও। একবার কান চুলকায়, আবার বাবার দিকে তাকায়, নিজের দিকে তাকায়, বলতেছে আব্বা আমার দ্বারা এটা লওয়া সম্ভব না। এবার 4 বছর বয়সের ছেলেটাকে বলা হলো, বাবা তুমি এটা লও। কত কিছু বুঝে না, সে চিন্তা করলো আমার বাবা আমাকে লইতে বলেছে, মাথায় নেওয়ার জন্য বলেছে, এটার ওজন যে এত বেশি সে এটা চিন্তা করে নাই, চিন্তা করলো এটা মাথায় নিলে আমি পারি আর না পারি, আমার বাবা বলেছে লওয়ার জন্য, আমি আপাতত রাজি হয়ে যাই, তাই বলে দিল আব্বা আমি রাজি আছি। সুবহানাল্লাহ, রাজি আছি কেবলমাত্র বাবাকে খুশি করার জন্য। এইবার বাবা বলল, আরে বোকা, কানটা একটু নাড়া দিয়া বলতেছে, আরে বোকা তুমি তো এটা পারবা না। এই জন্য বাবা সিদ্ধান্ত নিল, আমার ছোট্ট ছেলেটা যেহেতু রাজি হয়েছে, ছোট্ট ছেলের মাথা এটা দেওয়া যাবে না, বরং কি করতে হবে, দুইজন কর্মচারী ঠিক করলো, 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে তোমরা দুই পাশ থেকে এটা উত্তোলন করবা, আমার এই ছোট্ট শিশুটা মাঝখানে থাকবে, নিয়ে যাবা, খবরদার এটার ওজনটা যেন আমার সন্তানের উপর না পড়ে। আমি 2000 টাকা তোমরা তোমাদেরকে দিয়ে দিব, জায়গা মতো পৌঁছায় দিবা। ছোট্ট ছেলে সুন্দর মতো মাঝখান দিয়ে হাঁটতেছে, কর্মচারী বহন করতেছে, আর ছেলে হাঁটতেছে মনে মনে ভাবতেছে আমি বাবার আদেশ পালন করতেছি, খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমকে আসমানের উপর দিয়েছেন, আসমান রাজি হয় নাই। এরপরে পাহাড়কে দিয়েছেন, পাহাড় রাজি হয় নাই। জমিনকে দিয়েছেন, জমিনও রাজি হয় নাই। মানুষদেরকে প্রস্তাব করেছে, মানুষ চিন্তা করলো আমার মাওলায়ে কারীম বলেছে কোরআনুল কারীম নেওয়ার জন্য, এটা আমি পারি আর না পারি, আমার মাওলায়ে কারীমকে খুশি করানোর জন্য আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কান্নাড়া দিয়া, আরে বান্দা তুই তো মূর্খ, এটার যে কত ওজন তুমি তো জানো না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরাতুল হিজরের 21 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিতেছেন, বান্দা কোরআনুল কারীম অনেক বেশি ওজনদার, কোরআনুল কারীমের ওজন তুমি সইতে পারবা না, কোরআনুল কারীম অনেক বেশি দামি, যার কারণে আসমান রাজি হয় নাই, যার কারণে পাহাড় রাজি হয় নাই, যার কারণে জমিন রাজি হয় নাই, তুমি রাজি হয়েছো কেবলমাত্র আমাকে খুশি করার জন্য। তোমাকে এটা দিয়ে দিলাম, কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নিলাম। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছেন, বান্দা তুমি টেনশন করো না, কোরআনুল কারীম শিক্ষা করা বড় কঠিন বিষয় আমি তোমার জন্য করে দেব না। তুমি মনে মনে ভাবতেছো পাহাড়কে দেওয়া হয়েছে, পাহাড় রাজি হয় নাই, জমিনকে দেওয়া হয়েছে, জমিন রাজি হয় নাই, আসমানকে দেওয়া হয়েছে, আসমান রাজি হয় নাই,
এটা বুঝি অনেক কঠিন বিষয়, কোরআনুল কারীম বুঝি অনেক কঠিন বিষয়, আমি পারব না। বান্দা তুমি টেনশন করো না, টেনশন করো না, সূরা কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 7 এবং 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 বার বলে দিতেছেন, ও বান্দা তুমি ভয় করো না, জমিন কোরআনুল কারীম নিতে পারে নাই, আসমান কোরআনুল কারীম নিতে পারে নাই, পাহাড় কোরআনুল কারীম নিতে পারে নাই, তুমি ভয় পাইবা না। ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনুল কারীম বুঝার জন্য, কোরআনুল কারীম থেকে ওয়াজ নেওয়ার জন্য, কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমি তোমার জন্য আসান করে দিয়েছি, তুমি কি কোরআনুল কারীম নিবে কিনা? যদি কোরআনুল কারীম তোমার জন্য আমি আসান করে দিয়েছি, তুমি যদি নিতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার হাবিবের মাধ্যমে। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, বাবু ফাযাইল তিলাওয়াতিল কুরআন, অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআনুল কারীম যদি তুমি মেনে নিতে পারো, কোরআনুল কারীম যদি তুমি গ্রহণ করতে পারো, কোরআনুল কারীম কিন্তু তোমার উপর সম্পূর্ণরূপে ভার দিয়ে ফেলে দেওয়া হয় নাই, কোরআনুল কারীমটা সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে নিয়েছেন কে? কোরআনুল কারীমের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রেখে দিয়েছেন, কেবলমাত্র তুমি আমল করবা এই জিনিসটা তোমাকে দেওয়া হয়েছে, যদি তুমি করতে পারো কাল কিয়ামত দিবসে কোরআনুল কারীম উকিল হইয়া আল্লাহর দরবারে তোমার পক্ষে কথা বলে তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। কোরআনুল কারীম সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? আমরা কোরআনুল কারীমকে অনেক বেশি কঠিন করে ফেলেছি। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন ওজনদার, আবার নিজে বলতেছেন সহজ। সহজ হওয়ার একটা দৃষ্টান্ত দেই। আল্লামা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, উলামা কা শান দান মাজি, উর্দু ভাষাতে কিতাবটা পাওয়া যায়। সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, পাকিস্তানের মাওলা হাফেজ আবুল হুসাইন সাহেবের কাছে, অনেক বড় একজন বুজুর্গ মানুষ, ওনার কাছে এক লোক আসলো, আয়েশা বলতেছেন, হযরত আমি আপনার কাছে একটা প্রয়োজনে আসছি। কয়, কি প্রয়োজন? আমি গত পরশুদিন বিয়ে করেছি, তো বিয়ে করার পর আমি মাওলানা সব মানুষ, আমার স্ত্রী হচ্ছে হাফেজা মানুষ, কোরআনুল কারীমের হাফেজ, এখন বাসর ঘরে যাব, স্ত্রী আমাকে প্রশ্ন করলো তুমি কি হাফেজ? বলতেছে না আমি তো হাফেজ না। কই, যদি তুমি হাফেজ না হতে পারো তাহলে তোমার সাথে আমার সাথে বাসর ঘর চলবে না, কোরআনুল কারীম উপরে না হাদিসের কিতাব উপরে? বুঝেন না আপনারা? বুঝেন? কিছু বুঝেন? কোরআনুল কারীম উপরে না হাদিসের কিতাব উপরে? কোরআনুল কারীম উপরে। এইবার হাফেজা স্ত্রী বলতেছে, কোরআনুল কারীম তো উপরে রাখতে হয়, কোরআনুল কারীম তো নিচে রাখা যায় না, অতএব তুমি হাফেজ যদি না হতে পারো বাসর ঘর তোমার দ্বারা সম্ভব না। এইবার লোকটা মাওলানা সাহেবটা হাফেজ আবুল হোসেন সাহেবকে বলতেছে যে, হযরত মাই কিয়া করুঙ্গা ইস হাল, আমি এখন কি করব, আমার জন্য একটা ব্যবস্থা করেন। আবুল হোসেন সাহেব বুজুর্গ মানুষ, হেফসানা পড়ায়, অনেকে মনে মনে ভাবেন হেফসানা পড়ানো কেমন, হে আবার বুজুর্গ হয় কেন? যারা কোরআনের সাথে লেগে থাকে, জিকির আজকারের চাইতে কোরআনুল কারীম তেলাওয়াত করলে সব না কম? সব বেশি না কম? বেশি। একজন ব্যক্তি যখন হিফজুল কোরআনের সাথে সম্পর্ক রাখে, হাফিজি মাদ্রাসা পড়ায়, সারাদিন পোলাপানের তেলাওয়াত শুনে,
যখন ঘুমাইতে যায় দুই ঘন্টা দিনের বেলায় ঘুমায়, ঘুমের সময় নিয়ত থাকে আমি ঘুম থেকে উঠে আবার তেলাওয়াত শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে লাগায় দিয়েছেন যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পর্যন্ত কাল সওয়াব লিখতে লিখতে। রাতের বেলা ঘুমাতে যাবে নিয়ত, রাত্রে 4টা বাজে ফজরের নামাজের আজানের কমপক্ষে 1 ঘন্টা আগে উঠবে। এই যে নিয়ত করে শুইছে, আল্লাহ পাক ফেরেশতাকে বলতেছে ঘুমাইবে কিন্তু তোমার কলম বন্ধ রাখো না, কলম চালু রাখো। সুবহানাল্লাহ। তাহলে সার্বক্ষণিক কোরআনের ফজিলতটা তার আমলনামায় লেখা হচ্ছে কি হচ্ছে না? তাহলে ওই লোকটা বুজুর্গ হবে না? যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক নাই তাই সে বুজুর্গ হবে? যে কোরআনের সাথে সম্পর্ক রাখে সে বুজুর্গ হবে না? বড় আফসোস, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি না। আমি খুব দৌড়াই, তালিমে বসি, আমার খুব তালিমের দরকার কিন্তু কোরআন পড়তে জানি না। পীর সাহেব আমাকে জিকিরের আমল দিয়েছে, আমি জিকির নিয়ে ব্যস্ত থাকি কিন্তু কোরআনের খবর নাই, আছে না? নাই। আল্লাহর কসম আমি বলতেছি, যেই পীর শুধু কেবল মাত্র মুরিদানকে জিকিরের তালিম দিবে কোরআনের তালিম দিবে না, ওই পীর পীর নয় বরং একটা শয়তান। কোরআনের তালিম দিতে হবে আগে, আগে প্রথম কোরআন তারপরে জিকির। এখন তো আল্লাহর নামের সাথে পাটপারি শুরু হয়েছে, দুর্নীতি কিন্তু সেখানে ঢুকছে। আমরা মনে করি দুর্নীতি শুধু যারা প্রশাসনে আছে তারাই বুঝি দুর্নীতি করে। দুর্নীতি ঢুকতে ঢুকতে এখন আল্লাহ তাআলার নামের ভিতরে দুর্নীতি ঢুকছে, ঢুকছে না? জিকির আল্লাহ আল্লাহ বলে না এখন, বলে আছে না? দুর্নীতি ঢুকছে কিনা? দুনিয়ার আদালতের মধ্যে তুমি দুর্নীতি করলে, প্রশাসনের মধ্যে দুর্নীতি করলে দুদক তোমাকে ধরে। আল্লাহর কসম, তুমি আল্লাহর নামের মধ্যে দুর্নীতি করেছো, কাল কিয়ামত দিবসে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুদকের মাধ্যমে তোমাকে জাহান্নামে পাঠাবে, ঠিক কি না? বলেন দুর্নীতি চলবে না? আমি কি বোবা যে আল্লাহর নাম আমি বলতে পারি না, এহ এহ বলবো? কাজ হবে? কোনো কাজ হবে না, সব নাই বরং গুনাহ, শিরক। এই ধরনের জিকির আসকার যারা দেয় তাদের কাছে যাওয়াটাও শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলতেছিলাম তালিম আমি করব, ওটা মুস্তাহাব বিষয়, তালিমের সাথে আমার সম্পর্ক থাকবে ওটা মুস্তাহাব বিষয়, পীরের জিকির আসকার সেটার সাথে আমার সম্পর্ক রাখবো ওটা মুস্তাহাব বিষয়, কিন্তু কোরআনুল কারীম হচ্ছে ফরজ, কোরআনুল কারীমকে আমার আগে ধরতে হবে, ঠিক কি না? বলেন। তাইবার আবুল হুসাইন সাহেব বলতেছেন, তাহলে তো কোনো সমস্যা নাই, তিন দিন হয়েছে বিয়ে করছো, তো বাসর ঘরে যাওয়ার জন্য তোমার প্রতিবন্ধকতা হাফেজ হওয়া, তো টেনশনের কি? আমার এখানে ভর্তি হয়ে যাও, 6 মাসের ভিতরে তুমি ইনশাআল্লাহ হাফেজ হইবা। এখন মাওলানা সাহেব বলতেছে 6 মাস বিয়ে করলাম, এখনো পর্যন্ত বাসর ঘরে যাইতে পারি নাই, আমার তো দরকার 6 ঘন্টা তো আমি অপেক্ষা করতে পারতেছি না। আমাদের একজন আকাবির আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনাকে উলামায়ে কেরাম গত 200 বছরের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হিসেবে গণনা করেন। উনি কিতাবে এত বেশি স্টাডি করতেন দুনিয়ার কোনো খবর থাকতো না, কখনো তিনি টক জাতীয় কোনো কিছু খাইতেন না। টক জাতীয় কোনো কিছু খাইলে যৌবন ডিস্টার্ব হয় এবং মাথার ব্রেন কমে যায়, মস্তিষ্ক কমে যায়, পড়ার জেহান জাকাত কমে যায়। তো উনি যখন কোনো ফল ফল খাইতেন, ওই ফল ফ্রুটটা আগে খাদেমের মাধ্যমে টেস্ট করাইতেন, এটা টক কিনা না মিষ্টি, মিষ্টি হলে খাইতেন আর না খাইতেন না। তো সব সময় কিতাবের সাথে লেগে থাকতেন, পড়তেন না, অন্য কোনো কাজ করতেন না। এবার বাবাই বলতেছে তোমারে বিয়ে করাই দিব, কানা আমি বিয়ে করব। বছর ওনার বয়স হয়ে গেছে 26-27-28, উনি বিয়ে করবেন না, জোর করে বিয়ে করাই দিছেন। এখন পরের দিন ক্লাসে বুখারী শরীফ পড়াইতে গেছেন,
প্রথম কথাই বলতেছে, মিয়া সাহেব সবকে সব নিকাহ করো, ইসসে জিয়াদা লাজ্জত আর কুছ ভি নেহি হ্যায়। ও মিয়া সাহেব বিয়া করো, বিয়ার চাইতে আর মজার কোনো কিছু নাই। ওই যে বলছিলাম যে উনি ওনাকে বলা হয়েছে যে ছয় মাসের জন্য হাসখানা ভর্তি হওয়ার জন্য, উনি বলতেছেন ছয় ঘন্টা তো আমি অপেক্ষা করতে পারতেছি না। আপনি কি বলতেছেন? এইবার হাফেজ আবুল হুসাইন রহমতুল্লাহি আলাইহি তিনি একটু মুরাকাবায় বসলেন, আল্লাহর ওলি মানুষ, তিনি মুরাকাবায় বসলেন, চিন্তা করলেন লোকটা তো দেরিও সহ্য করতে পারতেছে না, লোকটা দেরি করতে চাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফত রয়েছে, দুই রকমের সিফত, একটা হচ্ছে জামালের সিফত, আরেকটা হচ্ছে জালালের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে জালালের সিফত গ্রহণ করবেন। দুনিয়ার মধ্যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামালের সিফত গ্রহণ করেছেন। জামালের সিফত কেবল দয়া দেখাবে। দুনিয়ার মধ্যে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ তাআলার নাফরমানি করে, কোনদিন গজব দেয় না। দুনিয়ার মধ্যে আমি আপনি কত গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, তারপরেও আমাদেরকে কোনদিন আল্লাহ তাআলা গজব দেন নাই। এটা হচ্ছে সিফাতে জামাল। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে কোনো অপরাধীকে ছাড় দিবেন না, সেটা হচ্ছে সিফাতে জালাল। আল্লাহ তাআলা কাহ্হার, আল্লাহ তাআলা ওয়াহ্হাব, আল্লাহ তাআলা জব্বার, এইগুলো হচ্ছে ওনার জালালি সিফাত। এইবার হাফেজ আবুল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার সিফাতে জামালের দিকে একটু মুরাকাবা করলেন, দেখি না আল্লাহ তাআলার থেকে কোনো ফয়সালা আনা যায় কিনা। বুজুরগানে কেরাম, ওলিয়ে কেরাম যারা হক্কানি ওলি হতে পারে, এরা আল্লাহ তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুরাকাবা করলে অনেক কিছু করতে পারেন। এটা ওনাদের ওনাদের নিজস্ব কোনো যোগ্যতা না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে করিয়ে দেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে এইভাবে খুতবা দিতেছেন, বয়ান করতেছেন, 2000 মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, পিছন থেকে ওই সাহাবায়ে কেরামের উপর কাফেররা হামলা করবে, 2000 মাইল দূরে হযরতে উমর বয়ান দিতেছেন। হঠাৎ করে হযরত ওমর বলে দিলেন, ইয়া সারি আল জাবাল আল জাবাল, ও পাহাড়বাসীরা তোমরা সতর্ক হয়ে যাও। উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি কথাটা কেন বললেন? বয়ানের মাঝখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছে, আমি যখন বয়ান করতেছিলাম হঠাৎ করে আমি দেখতে পাইলাম আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করতেছে সামনের দিকে, কিন্তু পিছন দিক থেকে শত্রুরা তাদেরকে আক্রমণ করতেছে। পিছন দিক থেকে যদি আক্রমণ করে মুসলমানরা হেরে যাবে, মুসলমানরা বিজয় আনতে পারবে না। এই জন্য আমার যেহেতু কাশফ খুলে গেছে আমি দেখতে পাচ্ছিলাম, তাই আমি তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে কথাটা বলে দিলাম, ইয়া সারি আল জাবাল আল জাবাল, ও পাহাড়ের অধিবাসীরা তোমরা সতর্ক হয়ে যাও। সাহাবীদের জিনিসটা বিশ্বাস হচ্ছিল না, 2000 মাইল দূরে কিভাবে তিনি দেখতে পান, এটা তো কখনো সম্ভব না। ওই যুদ্ধরত সাহাবায়ে কেরাম 2 মাস পরে যখন মসজিদে নববীতে আসলো, মদিনা মুনাওয়ারায় রওনা করলো, সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে সর্বপ্রথম যেই জিনিসটা জিজ্ঞেস করলো, গত মাসের অমুক তারিখে হযরত ওমর বয়ানের মধ্যে তোমাদেরকে সতর্ক করেছিলেন, তোমরা শুনেছো নাকি? যুদ্ধরত সমস্ত সৈনিকরা বলতেছে, আল্লাহর কসম, আমরা হঠাৎ করে শুনতে পাইলাম ওমর আমাদের থেকে পিছন দিক থেকে আমাদেরকে বলে দিচ্ছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা সতর্ক হয়ে যাও।
আমরা সতর্ক হইলাম, পিছনের দিকে তাকিয়ে দেখলাম শত্রুরা বাস্তবে আমাদের উপর আক্রমণ করতেছে। এই যে 2000 মাইল দূর হওয়ার সত্ত্বেও যে এই যে একটা দেখা দেখি, এটা কোন ব্যক্তির, এটা নিজস্ব আয়ত্ত নয়, বরং দিয়েছেন কে? এটাকে আকীদার ভাষায় বলা হয় কারামাত। এটাকে আকীদার ভাষায় বলা হয় কারামাত। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোন বান্দার ক্ষেত্রে এই ধরনের কারামাত প্রকাশ করে দেন। আর নবীদের ক্ষেত্রে যদি এটা প্রকাশ হয় তাহলে সেটাকে বলা হয় মুজিজা। এইবার হাফেজ আবুল হুসাইন আল্লাহর সাথে কাশপ করতেছেন, আল্লাহর সাথে মোরাকাবায় বসেছেন। একটু পরে বলতেছেন, মাওলানা সাহেব, তুমি যেহেতু 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবা না, আমি তোমাকে বলে দিলাম এই রাত্রিটা অপেক্ষা করো, কালকে সকাল ফজরের নামাজ আমি পড়াবো, আমার সাথে তুমি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বা আমার পিছনে। মাওলানা সাহেব বলল, কোনো সমস্যা নাই, আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করব। ওই মাওলানা সাহেব বলতেছেন, ফজরের নামাজ আমি মাওলানা আবুল হুসাইনের পিছনে পড়লাম, আল্লাহর কসম যতজন ব্যক্তি ওনার পিছনে ফজরের নামাজ পড়েছে সব কয়জন 30 পারার হাফেজ হয়ে গেছে। করে দিয়েছেন কে? জোরে বলেন কে? সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? এটা ওজনদার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনটা তার নিজ হাতে নিয়ে নিয়েছেন আর বান্দার জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা কোরআনকে নিজের জীবনের সাথে ফিটিং করে নেই। কোরআনুল কারীমকে যদি নিজের জীবনের সাথে ফিটিং করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে কোরআনুল কারীমকে উসিলা করে আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য কোরআনুল কারীমকে কখনো দূরে ঠেলে দিতে নাই, কোরআনুল কারীমকে কখনো দূরে ঠেলে দিতে নাই। এই সুন্দর কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর প্রেরণ করেছেন। কোরআনুল কারীমটা কিন্তু সুন্দর, কোরআনুল কারীমের পাওয়ারটা হচ্ছে সূর্যের মতো, সূর্যের তেজ এত বেশি কেউ সূর্যের দিকে সরাসরি তাকাতে পারবে না। গরমকাল যখন আসে মাত্র 32 সেলসিয়াস ডিগ্রি যদি গরম দেয় তাহলে আমরা সইতে পারি না। আরব কান্ট্রিগুলোতে 54 পর্যন্ত উঠে তারা সহ্য করতে পারে না। কাল কিয়ামত দিবসে আল্লাহর হাবিব বলতেছেন, এই উত্তপ্ত সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার এক দিগত উপরে নিয়ে আসবেন। এখন বর্তমানে সূর্য কয়েক কোটি লক্ষ মাইল দূরে আমাদের থেকে, তারপরেও আমরা সহ্য করতে পারি না। এই কোরআন, এই সূর্যটা যদি কিয়ামত দিবসে আমাদের মাথার উপর আনা হয় তাহলে কি অবস্থা হবে? এই সূর্যের অনেক পাওয়ার, কিন্তু সূর্য থেকে আলো গ্রহণ করে কেবলমাত্র একটা চাঁদ গ্রহণ করে কিনা? চাঁদটা সূর্যের থেকে একটু তাপ গ্রহণ করে আলোটা গ্রহণ করে, আলোটা গ্রহণ করে দুনিয়ার মধ্যে রাতের বেলায় দিয়ে দেয় পূর্ণিমার চাঁদ হয়ে। কত সুন্দর লাগে পূর্ণিমার চাঁদের সময়, মানুষ অনেক ভালো মনে করে, রাত্রিটাকে অনেক বরকতময় মনে করে। পূর্ণিমার চাঁদের সময় রাস্তাঘাটে হাঁটাটাও কত ভালো লাগে। ঠিক তদ্রূপ কোরআনুল কারীম হচ্ছে সূর্যের ন্যায়। কোরআনুল কারীমের একটা প্রতিচ্ছবি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়ে দিলেন। কোরআনুল কারীমটা হলো আল্লাহ তাআলার কাছে, ওটা একটা আলো, আল্লাহর নবীর কাছে ফিটিং করে দিয়েছেন। আল্লাহর নবী সরাসরি ওই কোরআনুল কারীমের নূরটা তিনি গ্রহণ করলেন, তিনি নূরটা গ্রহণ করে সারা পৃথিবীর মানুষকে বিলিয়ে দিয়েছেন আর বলে দিতেছেন, পূর্ণিমার চাঁদের রাতে
কামে হাঁটে চলাফেরা করা অনেক আনন্দদায়ক। ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি এই কোরআনুল কারীমের প্রতিচ্ছবি নূরটাকে গ্রহণ করতে পারো, এই নূর দেখায়া দেখায়া কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পাঠায়া দিবেন। রাজি আছেন না? জলবান রাজি আছেন না? ছেলেদেরকে কোরআন পড়াইবে, নিজেরা পড়বেন, পড়বেন কোরআনুল কারীম, পড়বেন, শিখবেন। আমি তো প্রায় আফসোস করি যখন জানাজার নামাজটা পড়াবার যাই, তখন বলি নিজের কাছে লজ্জা লাগে, কত বলবো, বলতে বলতে বিরক্ত হয়ে গেছি, জানাজার দোয়াটা পর্যন্ত আমরা জানি না, এরকম লোক আছে কি নাই? আহা, নিজের বাবাকে বিদায় দিছে দোয়া ছাড়া, মাকে বিদায় দিছে দোয়া ছাড়া, দাদা দাদি নানা নানি চাচা চাচি যারা আছে সবাইকে দোয়া ছাড়া বিদায় করছে, এখন নিজেও সিদ্ধান্ত নিছে আমিও দোয়া ছাড়া বিদায় হবো, মানে ছেলেদেরকে শিখাবে না? তো ছেলেদেরকে না শিখাইলে ছেলেরা তো রোবটের মতো এইভাবে দাঁড়ায় থাকবে, থাকবে কিনা? আসেন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেন, কোরআনুল কারীম আগে শিখেন, একান্তই যদি না পারেন তাহলে কমপক্ষে নামাজের যতদূর দরকার ততটুকু শিক্ষা গ্রহণ করবো। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? এরপরে আপনি তালিমে যান, এরপরে আপনি পীরের জিকিরাস করে যান, এরপরে আপনি আপনার অন্যান্য কাজ করেন, কিন্তু আগে কোরআনুল কারীম ঠিক করেন। আমি বললাম এটা আমার কথা নয়, এটা ফতোয়ার কিতা ওলামায়ে কেরামের কথা। আপনি সারা দিন যদি তালিমের সাথে লাগে থাকেন, সারা দিন যদি জিকিরাস্কারের সাথে লাগে থাকেন, কিন্তু কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেন নাই, নামাজ পড়বেন, নামাজ হবে না, নামাজ হবে কোরআনুল কারীম আপনার শুদ্ধ না, তাহলে নামাজ হবে কিভাবে? আর নামাজ না হলে আপনি মুস্তাহাব আমল দিয়ে কি করবেন? এজন্য আসুন আমরা যারা হক্কানি আছি, হক্কানি বলতে যারা আহলে হকের সাথে লেগে আছি, নিজে কিছু বুঝেন, ওই বাবা টাবা মানেন না, ভালো যারা তাদের সাথে লেগে আছে, আপনারা অন্তত পক্ষে আসেন কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করেন, আল্লাহ পাক এই সুলাই আমাদেরকে কাল কিয়ামত দিবসে জান্নাত দিবেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করুন।